তো এখন স্নান টান করে আবার ঘরে আইছি, এখন রেডি হমু, রেডি হয়ে যামু পাশের বাড়ি পূজাত। বদিও আছে, বদিও যাই, এই তাইনে যে ঘুমাইছে, ভাতও খাইছে না কিচ্ছু না, ঘুমাইছে শুধু, তো রেডি হই। তো এদের সারি পরে পড়ছি, হ্যাঁ পূজা ভাই জানালে গা, হ্যাঁ বদিও রেডি হয়েছে গা, আর আমার শুনিও রেডি। এই যে শাড়ি, শাড়ি নারী, শাড়িতেই নারী, কিন্তু শাড়ি পরতে আমরা একদম ভাল লাগে না, হ্যাঁ খোপা। তো ঠিক আছে দিয়ে আসি এবার, তো এবার যাইতাছি জুমার বাড়িত। এই যে অনেক দর্শক আছে, দর্শক বলতে অনেক কিতা কয় ভক্ত, ভক্ত পূজার ভক্ত অনেক আছে, সবাই মিল্লা যাইতাছি, গিয়ে একটু এনজয় করুম জুমার সাথে। দু একটা লাইন টাইন কৌ না কেউই লাইন কইতা, আমরা জন্য প্রসাদের ব্যবস্থা করতে হবে, জুমা একটু অল্প অল্প করে দিও, আমরা প্রসাদ সুসাদ খাইতে খাইতে আমরা পেট মোটামুটি ফুল হয়ে আছে, ঠিক আছে ঠাকুর গ, ঠাকুর কো, তো প্রসাদ টুসাদ খাওয়া দাওয়া করি তারপর আবার কথা কইতেছি। এই যে একদম রেডি, শ্রাদ্ধের নিমন্ত্রণে যাওয়ার লেগে তার আগে একটু পাশের বাড়িতে আরেকটা পূজা আছে, তার বাড়িতে একটু দেখা দিয়া তারপরে ওইখানে যাবো কা। তো আমরা এখন বাড়িতে আছি, আর একটু পরে বাইরিব। তো এই যেদিকে মাও রেডি হয়েছে, মা কত সাদা লাগতেছে না, এই যে মা তালা ঘুরতেছে। তো আমরা যাই ওখানে গিয়ে আবার কথা হইতেছে। তো আমরা পূজা বাড়ি ঠাকুর দর্শন করে এলেছি, এবার যাইতেছি মানে এখানে শ্রাদ্ধের অনুষ্ঠান নিমন্ত্রণ, তো ওইখানে যাইতেছি আমরা সবাই। এই যে উনি ব্যাগ স্টার্ট করছেন, আর এই যে আমরা তিনজন যাবো, আর আমার শাশুড়ি মা আর বৌদি ওইখানে আছে, তার প্রসাদ নিয়ে বাড়ি যাব। তো আমরা যাই, এই যে আমরা এসে পড়লাম। তো এটা কিন্তু একটা বিয়েবাড়ি, আমতলি লক্ষ্মীনারায়ণ বিয়েবাড়ি, তো শ্রাদ্ধের অনুষ্ঠানটা এখানেই হইতে আছে, মানে শ্রাদ্ধটা হয়ে গেছে অনেক আগেই, তো আজকে এমনিতেই অনুষ্ঠানটা আবার হইতে আছে। তো এই যে আমরা এখানে আইসি, এই যে বাইক এখানে স্ট্যান্ড করছে, তো আমরা আয়ার বেশি দেরি করছি না, সিট খালি, তো তার লাগে আমরা বয়ে গেছি। এই যে পেছনে দিকে, এই যে খাওয়া দাওয়া করে রাখি তারপরে কথা হইব। তো আমরা খাওয়া দাওয়া শেষ, এখন আমি কফি খাচ্ছি। এই যে তাই না নাকি কফি খাইবো, তো কফি নিয়ে এখন কফি খাইতেছে ভাত খাওয়ার পর। দেখো দেখো আজকে আমার ঘুম আসবে না, একটু পরে ঘুম আসবে। এখন গিয়ে ফেরে নেব পড়াশোনা, এখন গিয়ে পড়াশোনা করে নেবো, ঠিক আছে না, যেহেতু ঘুম আসবে না তো পড়াশোনা করে ফেলবে, কারণ পরশুদিন ঘুম আসবে, ড্রেসে পড়বে, কারণ পরশুদিন পরীক্ষা, যেহেতু তো আজকে পড়াশোনা করা হয়নি, এখন গিয়ে একটু পড়াশোনা করবে তারপর ঘুমাবে, ঠিক আছে। তো আমরা তো খাওয়া দাওয়া শেষ হয়েছে, এই যে বিয়ে বাড়িটা তো দেখানো হয়েছে না, লক্ষ্মীনারায়ণ বিয়ে বাড়ি, তো এখানে আজকের অনুষ্ঠানটা হয়েছে। তো গরম কিন্তু আজকে প্রচণ্ড গরম, গরম আমার খুব কম হয়ে সহ্য হয়, গরম আমার সহ্য হইতেছে না সেরকম, যাক তারপরও আমি গরমের উপেক্ষা করে আমি এখানে আইসি এত সাজুগুজু কইরা। আর এই গরমের দিনে আমার সাজুগুজু একদমই আমার পছন্দ হয় না, বাড়িতে আমার বাড়িতে আমি কোনো রকমে ফ্লোরে থাকতে পারলেও আমার চলে, এদিকে ওই এদিকে সাইডে নিচে দিয়ে সাইডে পালাই দেব না। তো যাই হোক, তো এখন বাড়িতে যামু, যদি একটু পরে তো পরামু, আর না পড়লে ঘুমামু। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি, আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হইব। টাটা বাই বাই, গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বলো বন্ধুদের, টাটা। তো ঠিক আছে, বাই।